চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলি শুটিংয়ের পাশাপাশি পড়াশোনাটা নিয়মিত করছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে MBA প্রোগ্রামে পড়ছেন তিনি, তাই বর্তমানে শুটিং না থাকার কারণে পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়েছে তার। এই প্রসঙ্গে বুবলি বলেন, শুটিংয়ের সময় সেমিস্টারটা কন্টিনিউ করতে সমস্যা হয়ে যায়, তাই এখন শুটিং না থাকার কারণে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। বর্তমানে পরীক্ষা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। এই কোর্স শেষ করতে আমার আরও 3টি সেমিস্টার বাকি রয়েছে। শুটিং না থাকলে MBA ডিগ্রিটা আরও আগে শেষ করতে পারতাম। কি করব, চলচ্চিত্রের প্রতি ভালোবাসাটা আমার বেশি, তারপরও যত কাজের চাপ থাকুক না কেন পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে চাই। এদিকে বুবলি পড়াশোনার পাশাপাশি উত্তম আকাশের নতুন ছবি চিটাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মায়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। খুব তাড়াতাড়ি এই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এখন পর্যন্ত বুবলির 4টি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিগুলো হচ্ছে শুটার, বসগিরি, অহংকার এবং রংবাজ। এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।